সুধী দর্শকবৃন্দ, মোহনা পর্দা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে যে ব্লগটা দেখানো হবে সেটা হবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বক পাখিকে কী মাছ খাবার দেওয়া হয়। তো আপনারা দেখতে পেলেন যে হাজার হাজার বক পাখি কিন্তু এই খাঁচাটির ভিতরে আসছে। এই বক পাখিকে প্রতিদিন কিন্তু অনেক মাছ লাগে, তো কী মাছ এদের জন্য বরাদ্দ আছে সেটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব। তো বক আমরা জানি সাধারণত পুঁটি মাছ খায়, ঠিক চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই বকদের জন্য পুঁটি মাছই বরাদ্দ করেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রতিদিন এই বকগুলোকে নিয়মিত খাবার এবং পরিবেশন করে থাকে। তো বকগুলো কিন্তু সুস্বাস্থ্যবানের অধিকারী, একটি বকও আপনি অসুস্থ পাবেন না, সমস্ত বকগুলো সুস্থ। তো এই পুঁটি মাছগুলো কিন্তু এদের জন্য আনা হয়েছে এবং এই পুঁটি মাছগুলা প্রচুর পানির ভিতরে ছিটিয়ে দেওয়া হবে এবং সেই বকগুলা মনের আনন্দে খেলে খেলে সমস্ত খাবারগুলা খেয়ে ফেলবে। তো সেই ধরনের একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করতে চলছি যে বক পাখিগুলাকে কী মাছ খাওয়ানো হয়। তো আগে বলেছিলাম যে আমাদের গ্রাম অঞ্চলের যে বক পাখিগুলো আছে তারা কিন্তু পুঁটি মাছ খেয়ে থাকে। বকের প্রিয় খাবার কিন্তু পুঁটি মাছ, অন্যান্য মাছও খায় কিন্তু পুঁটি মাছটা একটু বেশি খায়। তাই তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ পুঁটি মাছই দিয়ে থাকে। এখানে কিন্তু বক না, পানকুড়ি এবং ইউক্রেনের মতো সবচেয়ে সুন্দর সুন্দর পাখিও কিন্তু এখানে রাখা আছে। তো আপনারা দেখতে পারতেছেন খাবার নিয়ে আসার সাথে সাথে কিন্তু বকগুলা মনের আনন্দে হেসে খেলে বেড়াচ্ছে, কখন খাবার খাবে। তাই তো অপেক্ষার পাল্লা শেষ হচ্ছে না, কিছুক্ষণ পরই তাদের অপেক্ষার পাল্লা শেষ হয়ে যাবে। বকগুলা এক চান্সে উড়ে এসে সেই খাবারগুলা একে একে আনন্দের সহিত গিলে খাবে। তো বকের খাবারের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগে, যেখানে আমরা বক দেখি কিন্তু বকের কীভাবে খাবার খায় সেটা কিন্তু আমরা দেখতে পাই না, কারণ বক অতি তাড়াতাড়ি খেয়ে ফেলে। একমাত্র চিড়িয়াখানার ভিতরেই আপনি দেখতে পারবেন যে বক কীভাবে খাবার খায়। হ্যাঁ, মাছ রীতিমতো দেওয়া হয়েছে এবং বকগুলা সমস্ত বক একসাথে উড়ে এসে খাবারের জন্য প্রস্তুত, রীতিমতো কিন্তু তাদের পছন্দের যে পুঁটি মাছ খাবার পেয়ে গেছে। তো দর্শক, ভিডিওটা দেখতে থাকেন, সামনে আরও সুন্দর সুন্দর এই বগের খাবারের সিনারি আছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন।